দয়াল আল্লাহর কাছে ঠিক কিনা ওরে দয়াল আল্লাহর ওরে মুগদা খাব কারে দয়াল মুগ দেখাব কারে বলেন মুরাজ মনুবীরা যখন আল্লাহর কাছে শান্তিময় জাগা খুঁজলেন ইয়ার আসলে লাগন শান্তিময় জায়গা যখন খুঁজলো তখন আমার আল্লাহ লাল কালি দিয়া একটা সিকনি সাত দিয়া ছয়জন নবীরে ছয়টা টিকিট দিয়া কয় জান্নাতে চইলা যান ছয়জন নবী জান্নাতের টিকিট পাইয়া জান্নাতের গেটের সামনে ফদান ফতম গেটের মধ্যে যখন গেলেন ওই ফতম গেটের মধ্যে একজন দারোয়ান আছে রাদিদ নাম কি ওই রাদিদ নামক দারোয়ানের কাছে উলুল আজম নবীর বেহস্তের টিকিটটা যখন দিলেন সুহান আল্লাহ ওই রাদিদ নাবক ফেরস্তা ওই টিকিটটা সাইয়া যখন আল্লাহ ফাকের লাল কালির সিকনি সাদ দেখছে এইভাবে বাতের বড়ি বানাইয়া দূরে নিক্ষেপ করে ফালাইয়া দিছে মুসারবি ছিল গরম মুসারবি গরাদিত সুবান আল্লাহ রাদিদ ফেরেশতা ডাক দিয়া কই موسی এটা দুনিয়ার বাইতে আজরাইলে সুবাড় দিয়া শোক বাইন করণ সুবহান মুসা ডাক দিয়া গো আল্লাহ আজরাইলের সক্কু বাহির করলাম দুনিয়ায় এখন রাদিদ কেন নে জানি সুবহান হারামীর বাচ্চা না কর নবী নাকি গায়েব জানে না আমি দেখি ফেরেশতারা গায়েব জানি আল্লাহ কয় আল গয়বি ফালা ইউজু হিরু আল্লাহ গয়বিহাদা জোরখান আল্লাহ আমার আল্লাহ কইতেছে আমি গায়েবের মলিক মালিক আমি কাউকে গায়েব জানাই না আমার আল্লাহ কয় টেনশন করি না ইল্লা বীর রসুল আমি যাকে পছন্দ করি আমি যাকে নিযুক্ত করি আমার নবীকে আমার ওই সমস্ত বন্ধুদেরকে আমি গায়েব জানাই কি আমার আল্লাহ আমার আল্লাহ আমার আমার নবীর কি বন্ধু না শত্রু জোর বন্ধু না শত্রু আচ্ছা গায়েব বলতে আপনারা কি বোঝেন আমি কথাটা যেন রাখলাম কোনটা সারছে আপনি কিন্তু আমার কই দিতে এ আমি একটু রাখলাম ওটা বাবা কষ্ট দিস কোন এ দয়াল নবী আপনার দরবারে হাজির হইয়া দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি দয়াল রেজবি আপনার দরবারে এই আজের হইয়াছি সবানাল লাখ কঙ্কদাটা কিলাম মনে আসি না কিটা কনসাই গায়ে। আচ্ছা গায়েব বলতে আপনারা কি বুঝেন বেহস আমরা দেখছেন যুগ দেখছেন তাহলে আমরা কাছে গায়েব ঠিক না বলেন কেউ আপনারা কেউ ফেরাসটা দেখছেন নি তাহলে ফেরাসটা আপনার কাছে গায়েব ঠিক না বলেন আপনারা কেউ জিন দেখছেন তাহলে জিন আপনার কাছে গায়েব ঠিক না বলেন আমার বাবারা বন্ধুরা আল্লাহর মতো গায়েব কিছু আসেনি আসলে আসেনি তো আমার আল্লাহ হাকিকত তো কথায় নাই বাসার ইয়ে সুখ কদুরা আমার আল্লাহ আমার নবী আমার আল্লাহের দশবার দেখছে আল্লাহ ওরে জ্বালাল দিন সুইউ ঠিক ওরে বাসাদ দরবার দেখল নবীজি ওরে তিপ্তিক ভু মিটিল না মদিনা মদিনা আশে ক ম মিন রে ঠিকানা বলে না মদিনা মদিনা ওরে দিদার চেয়ে কাদো তোমরা দিদার চেয়ে হ না নবি দি বা না মদিনা মদিনা কানা বলে না মদিনা মদিনা কি আল্লাহর মতো গায়েব কিছু আসেনি তাহলে আমার আল্লাহ আমার নবীজি দেখলো দুজক দেখলো এবার বলেন ফেরেস্তা দেখলো জিন দেখল দানব কুল দেখলো মানব কুল দেখলো সমস্ত কুল দেখলো স্বয়ং আল্লাহরে দেখলো আল্লাহর কাছে আর কিছু আছে নবীর কাছে গায়েব দেখার মতো আর কিছু আসেনি তাহলে আমার নবীজি গায়েব জানে কি জানে না বলেন ও হাবিরা বলেন বলেন

সাহাবিরা বলেন বি মরি আগেছে বলেন গাতীওয়ালা বলেন নবী পরে ইচ্ছা করলে নবি পরে থাকতে পারতেন আর শতরি ওরে উম্মতের কারণে নবী মদিনা শুইছে বলেন উম্মতের কারণে নবী মদিনা সুইছে আহা জামাইতারা বলেন নবী মরি আগেছে বলেন জামাইতারা বলেন নবী মরি নবী কি জিন্দা না মরা আমরা কি মরা নবীর লোক না জিন্দা নবীর লোক জরকানো বাহার আল্লাহ ইয়ার ইয়া আল্লাহ বলেন মুসা নবী ডাক দিয়া কয় দীপ ও রাধীপ তুমি কি আল্লাহর লেখারে বয় একটা ডাক দিয়া কয় ফয়গাম্বর মুসা তোমার আল্লাহর দিছে যদি তো আমার মদিনার কামলিওয়ালার না থাকবো তোমার আল্লাহরেও জান্নাতে ঢুকতে দিতাম না জান্নাত বানাইছে আমার আল্লাহ মালিক বানাই দিছে আমার মদিনার তই না কাল কাউসার সোভান আল্লাহ কানা সোভান আল্লাহ কাউসার সোহান আল্লাহ এই কাউসারের তাির করতে যাইয়া কাউসারের তফসির করতে যাইয়া যত নিয়ামত যত বরকত সোবান আল্লাহ কি আল্লাহর ইজ্জত আসেনি কে রিম না দিয়ানোর আল্লাহর ভয় আল্লাহর কি নবীজুর ইজ্জত

তোমার আল্লাহার নিচে যদি সবুজ কালি দিয়া আবার না থাকব তোমার জান্নাতে কদম দিতে দিব না ইয়ার আসলে ক রাদিদ একটা ডাকে দিয়া কো আল্লাহর পয়গম্বর আমার মদিনার গামলিওয়ালার সবুজ শিখ না থাকলে তোমার আল্লাহর ঢুকতে দিতাম না এবার মুসা নবী ওই নবীদেরকে লইয়া আবার চলে গেলেন মাওলার দরবারে যাইয়া মাওলার দরবারে কয় ও আমার আমরা রে কি বৃহস্পতি লাগদিয়া কই پیغمبر রে আমি তো আমার বন্ধু কান্দিবালার কাছে জান্নাত ভেবা কইরা দিছি আমার মদিনার নবীর সিগনেচার যদি না থাকিবো আমি আল্লাহ জাল্লাতে জান্নাতে কদম দিতে পারবো না কিও আমার আল্লাহ কে ব্যস্ত কে দুসুগি আমার আল্লাহ জানে কি জানে না জোরে বলেন জানে কি জানে না তুই আল্লাহ যদি সমস্ত কিছু জানে তাহলে আল্লাহ ওলা তুক সিরুল মিজান মিজান লটকানোর কাম মিজান মিজানর ফাল্লা মিজানর তো কি আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর বলেন জানি না কত সুন্দর এটা আবার কুফুরি এটা বলা কি এটা হলো গান এটা প্রত্যেকের মোবাইলে মোবাইলে আসে ঠিক কি না কন মোবাইলে রিংটোন কুতে রাখছে আচ্ছা আমি জানতাম সাই বাবা আমার কষ্ট দিছে মনে তো রাখছে আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে ফাল্লা মানে আসমান জমিন সুন্দর আল্লাহ চেয়েও নাকি ফাল্লা সুন্দর সুন্দরে সুন্দরে ফাল্লা তাহলে ফাল্লা শব্দ অর্থ কি মিজান কি বাজারের মধ্যে দোকানের মধ্যে ফাল্লা আছে না নাই এটা কি সুন্দর না খারাপ কবে সুন্দর কি জগতে আসবান জমিনের চাই কি ফাল্লা সুন্দর নেই এবার আমি কই সান মিলিনি আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দর আল্লাহ জানি না কত সুন্দর তুমি বলেন জানি না কত সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর জানি জানিলা কত সুন্দর মিলছিনী মিলছিনী তাহলে ফাল্লা লাগালো কি তখন মার কাটাই তো ফাল্লা ঠিক কি না বলে বুধুর ঢুকাই দিছে আর তো জ্বালালে বইয়া বইয়া কি করিম শুধু আং শুনি বাবা এগুলা বাহির করি কথা কন ঠিক কিনা কাকু গালি দিতেছি সালা তুনিয়া সালা মনিয়া

আল্লাহর আরশো আজিমের ছায়া তলে আমার নবীজি এমন কান্না কানবান আমার নবীজি চুল ছিল বাবরি চুল কি এখন তো বাবরি চুল ডাকলে কতক্ষণ ঠিক কিনা না ওরে তোমরা পাগল দেখলে পাগল বলা আসল পাগল ছিল না ওরে লম্বা চুল রাখিলে তোমরা পাগল বললা লম্বা চুল লাগছিলেন না দেখবেন হাসুর মহেদালে আমাল্লবীজি সুল মুবারক ছিল লম্বা আমান্ন যখন সুল মুবরকটি এইভাবে জারা দিব আল্লাহার 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 বারর সূর্য তাপের আগর লয় হইয়া যাইবা আমার আল্লাহ কয় বন্ধু আজকে আপনার কান্নার সময় নাই আপনার আজকে দুঃখের সময় নাই তাই জমিনে মারে খাইছেন কারো জমিনে আপনার নাতিরা জীবন দিছে বন্ধু আপনি আজকে কান্না কাটি করেন না ওর না সাফা তাহু

বার সূর্যের তাপের আগুন যখন বারো সূর্যের তাপের আগুন যখন লয় হইয়া যাইব এবার দেখবেন আমার মা ফাতেমা সাদা একটা কাফার কাঁচা থাকব নাল যখন আঙ্গুল মুবারকটা সাত আঙ্গুল মুবারকটা যখন দ্বার করাইব সুমান আল্লাহ আমার আল্লাহ আপনার আঙ্গুল মুবারক আপনার আঙ্গুলের ধাক্কা আমার আর আজিম সহ্য করতে পারে না তুই আল্লাহ কি মা বাপ আছে নি আল্লাহ মা ওই মা একটা ডাক দিয়ে আল্লাহ আঙ্গুল নামাইতাম না আঙ্গুল নামাই তামলা কি অনলাই করেছিল আমার হোসাইন, কি অনলাইন করেছিল আমার হোসাইন, আমার হুসাইন রে কাউকে সহ কাওয়াইয়া আবার কাউকে গরুর মতো জবাই করে দিছে বিচার যদি না করবা আজকাই আঙ্গুল নামাইতামলা আর বিছেদের

বলেন কারোবালা আর বিছেদের জালা গামা হাসানে তে হোসেন কারবালা আরে জয় না বন্দি বিদিন বন্দি গিদার জেলখানায় কারবালা আর বিছেদের জালা কনা কারবালা আর বিছেদের জালা গয় আমরা ওরে গাছের পাতা জরে পারে সকিনার গন্ধ নেই ওরে পুরত নদী বন্ধ কল এজি দা বেই মানে ওরে যোগুনার ভাই ও ভাই রে কারবালা

কিছু কিছু যারা নবীজির আশেক যারা নবীজির মহাব্বত করছে ভালোবাসছে রেজমি মালার মহাব্বত করছে এদেরকে লই আমার এবার জান্নাতে যাওয়ার পরে আমার নবীজি আবার ব্যাকুল হয়ে ওদিক দিকে তাকায় আবার দিকে দৌড়ায় একবার এদিক দিকে তাকায় আবার দিক দিকে তাকায় আমার আল্লাহ কয় বন্ধু আপনি এত ফের করলো এত ফের সাল করলো আমার নবীজি একটা ডাক দিয়া আল্লাহ আমি তো এখনো হাসরের ময়দানে আমার গুণা কারো দেখতে এবার আনন্দবি আবার আউলা কেশে পাগল বেশে দৌড়াইতে থাকবো যাইয়া প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা বন্ধার কলজা হুঙ্গি চাইবো সেই কলার মধ্যে আমান্নত আছে রে ওই ব্যক্তি ওই ব্যক্তির হাত ধরা আমান্ন জান্নাতে ঢুকাই হা আমার আল্লাহ কয় বন্ধু কে ব্যক্তি কে আমি আল্লাহ জানি আল্লাহ গাইছি একটা মাত্র কারণে আপনি বন্ধুর সান আমি আল্লাহ দরবার তা বুঝাইবারিয়া

দয়ালা আল্লাহর কাছে ঠিক কি না ওরে দয়াল আল্লাহর হক বিসারে ও আমরা আ গারা গারে রে ওরে মুগদা খাবো করে দয়াল মুগদা খাইব করে বলেন মুগদা খাবো কারে দয়াল মুখ আমার ঘরের মাল সব লুইড়া куда খাবো করে দয়াল মুখ দেখাবো কারে বলেন মুখ দেখাবো করে তাহলে আমাদের নিজের দোষ কথা কোন ঠিক কিনা আমার নবীজি সম্মান আছে না নাই দিশে কে আল্লাহ বলেন কে আমার আল্লাহ আমার মদিনার নবীরে সম্মান দিছে দেশটিয়াদ আমার মৌলবী আমার নবীজির সম্মান দিলে কি হইব না দিলেই কি হইব কথা ঠিক কিনা আমার নবীজি মুরজিদ নবীর মধ্যে মুরজিদ নবীজি থেকে কদম দিলেন কদম দিয়া আমার নবীজি আমাদের নবীজির সামনে জোবাইর রহমতুল্লা আলাই ডাক দিয়া কয় ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার জবান মোবারক শুনেছি আপনার নাকি তিনটি সুরাত জবান আল্লাহ কইতেন না নো নবীজি তিনটি সুরাত

এই তিনটা সুরুত আমার জুবাইয়ের ডাক দিয়া কয় আর রাসুল আল্লাহ নবী গো আমি আপনাকে ফেরেসার সুরুত দেখলাম আমি আপনাকে বাসারিয়ার সুরু দেখলাম কিন্তু আমি তো শুরুতে হাক্কি দেখি নাই সুবাহান তো আমার নবীজি ডাক দিয়া কয় জুবাই তুমি এখন কি বলতে চাইতেছ আমার আমার জুবাইয়ের ডাক দিয়া কয় নবী আমি এই মুহূর্তে আপনার শুরুতে হাক্কি দেখতে চাই আরে বেড়া জুবাইয়ের তুমি যদি বেড়া শুরুতে হাক্ষী দেখতে চাও তাহলে তুমি সোজা সোজা এক কিলোমিটার দূরে চলে যাও সোভাহান আল্লাহ কইতেন না ফুল হয় শোভান আল্লাহ না করলে বা বাঙ্গ আওয়াজ ইয়ে না অন্য তো আমরা মানুষ সাই দিম আল্লাহর মতো আমরা ইউটিউবে দেখেন হয়তো দেখতেও পারেন আমার এক একটা ওয়াজে পাঁচ হাজার মানুষ আল্লাহ আবার কম তো আপনাদের কাছে আমি বাহার হইতে পারি কে কখন কি হয়ে যায় এটাকে কইতেও আরে না কথা এখন ডিকি না হয়তো আর লোক মহাব্বতের কারণে না আইসি বাবা না ছ এক বছর আগে সিরিয়াল দার লাগে আল্লাহ আকবর কন সব না বাবা আমার ডাইরেক্ট দেখলে আর বুঝতে পারবেন বাবা আসলে আর লোক মহাব্বত আইসি বাবা আপনি কষ্ট দিছি নিকর তো জোবাই ডাক দিয়া কই আর আসো এখান থেকে সারছি না জোবাই ডাক দিয়া কয় আর আসল আল্লাহ আমি আপনাকে বাসারই দেখলাম শুরুতে মালাকে দেখলাম শুরুতে হাক্কিতে আমি দেখলাম না সোবাহ আল্লাহ কইতেন না তো আমার নবীজি ডাক দিয়া কো জুবাইর তুমি এখন কি বলতে চাইতেছ কই আর আল্লাহ নবী গো আমি এই মুহূর্তে আপনার হাক হাকিরা দেখতে চাই সুবহানাল্লাহ কই আমার নবীজি ডাক দিয়া কো জুবাইর তুমি যদি আমার সুরুতে হাকি দেখতে চাও তাহলে তুমি সোজা 1 কিলোমিটার দূরে চলে যাও সুবহানাল্লাহ জুবাইর আমার নবীজির হুকুম পাইয়া এবার জুবাইয়ের আমার নবীজির হুকুম পাইয়া সোজা এক কিলোমিটার দূরে চলে গেলেন যাইয়া এক কিলোমিটার দূরে যাইয়া এবার আমার নবীজির ডাক দিয়া ক জুবাই ও জুবাইয়ের উঞ্জুর ইলাইকা নজর কর আমার এদিকে উমজুর ইলাইকা নজর করো আমার দিকে এবারে Zubair যখন আমাল নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইলেন Zubair দুইটা চোখ মুমর মত গল্লা জমিনের মধ্যে পড়া গেছে সুবহানাল্লাহ আমার নবীজি ডাক দিয়া কই Zubair শুরুতে হাককি দেখা হইছিলি কইরা রাসূলুল্লাহ লবিগো সক্কু গেছে দুঃখ নাই কিন্তু দেখার স্বাদ মিঠে না ইয়ার্ল্লা লবি গকু গেছে দুঃখ গো কিন্তু আমার দেখার স্বাদ মিঠে নাই ওরে মোহাম্মদ নামু সতই জফি ততই মধুর লাগে কত মধু আছে সুমান আল্লাহ ওরে মোহাম্মদ নামু সি জফি ততই মধুর লাগে নামে কত মধু আছে সুমান আল্লাহ ####يا رسول <سؤال> الله... <سؤال> رسول <سؤال> الله... <سؤال> চকু গেছে দুঃখ নাই কিন্তু দেখার স্বাদ মিঠে নাই জুরকন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবারে জুবায়ের ডাক দিয়ে কোন নবী গো ও নবী ইয়া রাসূলুল্লাহ নবীজি নবীজি আমি বলব কি ইমানের বেদন তুমি জানো یار জানে নিরাজন বলেন নবীজি আমি বলব কি ইমানের বেদন তুমি জানো یار জানে নিরাউজ তুমি কইরাছ কি আজব লীলা তুমি কই কি আজ বলিলা তোমার নামে নামে যুগ মিলন তুমি জানো আর জানে নিরঞ্জন সুমান আল্লাহ এবার সুবাই ডাক দিয়া কই আর আসুল লবি গো আমার চক্ষু দশ মধ্যে ফুরা গেছে আমার নবীজি ডাক দিয়ে কৌ জুবাই তুমি চক্ষু তোমার হাতের মধ্যে লও কই আরাজুল্লাহ লা লব চক্কু যদি একবার জমির মধ্যে পইরা যায় চক্কুটি হলো ডিমের মতো নরম ঠিক কিনা চকুটা তো ডিমের মত নরম ফোসে জমিনের মধ্যে লেপডাইয়া গেছে কই আর আসুলাল্লা শোকটা তো লেপডাই মাটির সাথে মিশ্রা গেছে আমার নবীজি ডাক দিয়া কু ভাই রে ওই লেপডাই না চকুটা তোমার হাতের মধ্যে যখন হাতের মধ্যে চকুটা লইল আমার নবীজি ডাক দিয়া কস ও সুবাই তোমার চকু কোথায় কয় হাতের মধ্যে কয় আমার ডাইন হাত মোবারকের মধ্যে দাও সবাই যখন ডাইন হাত্মবারকের মধ্যে চক্ষু মুবারকটা দিলেন দেওয়ার পরে এবার যখন আমার নবীজি ডাইন হাত মুবারকের মধ্যে চক্ষুটা লইয়া তিনবার তুতো মুবারক দিয়া যখন সাত আট আঙ্গুল দিয়া টা গুড়া নি দিয়েছে স্পেশাল চক্ষু হইয়া গেছে আগের দিনের মানুষের অসুখময়িত ওরে আঙ্গন বিতো দিয়া বালা হয়ে যাইত ঠিক না ওরে এই জমানাতে ডাক্তার কবি রাজকি ছিলনি বিজ্ঞানীদের মহাগরু আঙ্গন বলেন বিজ্ঞানীদের মহাগরু আহনোবি পরে بیگ গানি দা রকেট দেশে যায় ওরে আঙ্গ নবী রকেট সারা মেরাজতে যায় না আরাম আমার নবী বিলে জানে না আই দেশ তে তে আল্লাহর ওলিদের গোলামের গোলাম গোলামের গোলাম গোলামের গোলাম পর্যন্ত জানে সুবহানাল্লাহ কইতেন না কন্নবী বিলে জানে না এটা দরুদ শরীফ সাল্লাতুনি

আমার চক্ষু মুবারক কই গো নবীজি এবার আমার নবীজির লালা মুবারক দিয়া সাত আঙ্গুল দিয়া যখন গুটকুটানি দিল একটা স্পেশাল চক্ষু হইয়া গেল এবার আমার নবীজি ডাক দিয়া কয় জুবাইর আসো আমার দিকে এবার জুবাইর যখন আমার নবীজির সামনে আসলেন আসার পরে আসার পরে এবার জুবাইর জুবাইর দুইটা চোখের মধ্যে আমার দয়াল নবীজি যেই চক্ষু মুবারকটা ভালো করছে যেই চক্ষু মুবারকটা যে চক্ষু মুবারকটা সাত আঙ্গুল দিয়া বানাইছে ওই চক্ষুটা যখন জুবাইরের চোখের মধ্যে লাগাইয়া দিছে

সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না জুবাইর এবারে ডাক দিয়া আমার নবীর জি ডাক দিয়া কই জুবাইর নজর কর আফার উপরের দিকে কয় তুমি কি দেখো ক আমি তো তৃতীয় আসমান দেখতে পাই ক আরো উপর দিকে নজর কর কই আমি তৃতীয় আসমান দেখতে পাই কই আরো উপরের দিকে নজর কর ক আমি চতুর্থ আসমান দেখতে পাই কই আরো উপরের দিকে নজর কর কই পঞ্চম আসমান দেখতে পাই ক আরো উপরের দিকে নজর কর কই সপ্তম আসমান দেখতে পাই এবার আমার নবীজি ডাক দিয়া কয় জুবায়ের নজর করা উপরের দিকে কয় এবার আমি সিদ্দাতুল মুনতা দেখতে পাই এবার সিদ্দাতুল মুনতা দেখে পাঁচশো বছর রাস্তা দূরে আলমে কলকলা আলমে জলজলা আলমে তিব্বা আলমে সিব্বা আলমে লাহুদ আলমে মালাক যখন সুবহান আল্লাহ এইভাবে আশি আলম আছে আশি আলম দেখার পরে এবার আমার নবীজি ডাক দিয়া কয় তুমি আশি হাজার আলম উপরের দিকে নজর করো আশি হাজার ওল দিকে কি দেখতেছিজু বাইরের টা ডাক দিয়া কয় গো আপনার চকু মুবার দ্বারা কো আমি দেখতেছি একটা ডাইন ডাইনহাত মুবারক কয় ওই হাত মুবারক হলো তোমার দয়াল নবীজির ওই ডাইন হাত মুবারক তোমার নবী এবার নজর করো নিচের দিকে না নজর নিচের দিকে এবার জুবাইর যখন নিচের দিকে নজর করলেন আমান্য বেজির ডাক দিয়া জুবাইর কি দেখো কই আমি প্রথম জমিন দেখতে পাই আরও নিচের দিকে নজর দ্বিতীয় করমিন দেখতে পাই কো আরো নিচের দিকে নজর করো কই তৃতীয় জমিন দেখতে পাই কো আরো নিচের দিকে নজর কর কতুর্থ জমিনালাগন এইবার শাস জমিন দেখলেন সাজ জমিন দেখার পরে এবার আমান্য বেজি ডাক দিয়া কো জুবাই

দয়াল নবী তুমায়ে কোলে ন ইয়া সোবা নালা এবার সুবাইয়ের ডাক দিয়া ক নবী গো আমি তো সার জমিন দেখলাম এবার আমার নবেজি ডাক দিয়া ক সুবাইয়ের সার জমিনের নিচের দিকে নজর করো এবার কি দেখতে পাও আমার নবেজি ডাক দিয়া ক কি দেখতে পাও জুবাইর ডাক দিয়া ক ইয়ারা সুলা নবেজি আমি দেখতিছি একটা বাম হাত নবারো সুবাণ কোই উপরাজি আজর আলোমের উপরে যেই দাইনাত মোবারক দেখছরা তোমার মদিনার নবীর দাইনাত মোবারক সাজমির নিচে যেই বামাত মোবারক দেখছ ওই বামাত মোবারক তোমার দয়াল নবীজির সুবাণ যেদিন থেকে তোমার দয়াল নবী এই দুইটা প্রত্যক্ষ করাব দিব আমার আল্লাহ মহরমের 10 তারিখ ঘড়াইয়া কি আমাত কইরা দিব

তো পাগলের খেলা চুবাৰ আল্লা গল পাগলৰ কোনো বিচন নাই পাগলৰ কোনো কি নাই বিচন নাই অৰে পাগলৰ চিল য় স্কুৰুণি চবৰ অলা ওৰে যুব বিলা তাৰে আমি পাগলা কি চুই না। চাইছোঁ ধূৰজ দয়াল মাওলা ৰে চুবান আল্লা প্রিয় হাবিব পাগলের রাগস কেন দূরে সব না কে দিচ্ছে এটা ফারুক ভাই দোয়া তো